আবারও কূটনৈতিক উত্তেজনা বাড়ছে ভারত ও কানাডার মধ্যে। শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে ভারতের ছয় কূটনীতিককে বহিষ্কার করেছে কানাডা। স্থানীয় সময় সোমবার তাদের দেশ ছাড়ার নির্দেশ দেয় ওয়াটাওয়া। কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিজ্জার মামলায় ওই ছয় ব্যক্তির বিরুদ্ধে কানাডিয়ান পুলিশের যথেষ্ট স্পষ্ট এবং শক্ত প্রমাণ সংগ্রহ এবং অত্যন্ত বিবেচনার পরই তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযোগ ভিত্তিহীন দাবি করে পাল্টা ছয় কানাডীয় কূটনীতিককে দ্রুত ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে নয়াদিল্লি। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফ এ স্মার্ট রেফ্রিজারেটর।